হ্যালো আসসালামু আলাইকুম, আমি মানে আবারও চলে আসি আপনাদের সামনে। তো আজকে আমি অবভিয়াসলি একটা রিভিউ আনছি, বেসিক্যালি একটা রিভিউ মানে ফোকাসিক্যালি আমি রিভিউ ভিডিও আনি, আজকে রিভিউ ভিডিও নিয়ে আসছি। তো আজকে রিভিউ ভিডিওটা হবে অবভিয়াসলি একটা পুরাতন প্রোডাক্টের নতুন ভার্সন নিয়ে, নতুন ভার্সন না অ্যাকচুয়ালি পুরাতনই ভার্সন, বাট হইলো ভার্সনটা আমি ট্রাই করি নাই। তো এখন আপনারা ভাবতে থাকুন কোন সে পুরাতন প্রোডাক্ট, আর ততক্ষণে আমি ইন্ট্রোটা আপনাদেরকে দেখাই দিই। ইন্ট্রো নিশ্চয়ই আপনাদের দেখা যাচ্ছে, ইন্ট্রোর পরে আমি আবার চলে আসছি আপনাদের সামনে। তো অবভিয়াসলি রিভিউটাকে সামনে নিয়ে যেতে হবে, আপনাদেরকে প্রোডাক্টটা দেখাইতে হবে। এখন আপনারা নিশ্চয়ই ভেবে ভাবছেন তো নিশ্চয়ই, তাই না, যে কোন প্রোডাক্টে পুরো মানে একটা নতুন ভার্সন বা নতুন একটা টাইপ আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ভেবে যদি নাও পান ভাবা থামাই দেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টটা আমি আর কি এখন রিভিউ করবো, সেটা হলো আমুল কুল। তো এটা দেখে মনে হতে পারে এটা স্ট্রবেরি ফ্লেভার, অ্যাকচুয়ালি এটা স্ট্রবেরি ফ্লেভার না, এটা হলো আপনার কী বলে রোজ ফ্লেভার। লাস্ট টাইম আমরা যেটা আর কি লাস্ট টাইম যেটা হলো আমরা রিভিউ করছিলাম সেটা ছিল কেসার ফ্লেভার, সেটা দেখতে কিছুটা বাদামি কালার ছিল, এটা আমরা পাইসি হাতে এবং এটা কি রোজ ফ্লেভার। তো যাই হোক, আমি যখন লাস্ট টাইম কিনছিলাম তখন এটার দাম ছিল আমার কাছে মোটামুটি 95 টাকা, বাট এখন দেখতেছি দাম কিছুটা কমাই দিয়েছি, এটার দাম এখন বর্তমানে 80 টাকা করে। তবে আমি লাস্ট টাইম যখন ট্রাই করছিলাম, ট্রাই করার পর হইলো আমি কিছু অনলাইন শপেও দিয়েছিলাম যেখানে আর কি দাম অনেক কমই পাওয়া যাচ্ছিলো অফারে। তো আপনারা যদি এরপরে ট্রাই করতে চান অবভিয়াসলি অনলাইন শপ থেকে ট্রাই করে দেখতে পারেন, বিভিন্ন অনলাইন শপ আছে। যাই হোক, এখন আমরা রিভিউ ফিরে আসি। রিভিউ কী করবো, এখন আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে খুলে খেয়ে বলবো যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা কেমন এবং এটা টেস্ট কেমন হতে পারে এবং এটা অর্থিত কিনা। 80 টাকা খরচ করে এটা খাওয়া আসলেই কি যুক্তিযুক্ত বা আসলেই কি এটা পোষাবে? আচ্ছা যাই হোক, তার আগে বলে দিই এটাতে আছে হলো 200 ml, এটা দাম নিচ্ছে 80 টাকা এবং এটাতে আছে 200 ml। তো যাই হোক, এখন আমি এটা খুলবো, খাবো এবং আপনাদেরকে বলবো। আর এটা তো জানি আমরা সবাই যে আমুল ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। তো অবভিয়াসলি এখন আমরা এটা খুলবো। যাই হোক, আমুলের প্রোডাক্টটা আমার ভালোই লাগে, আমুল ডার্ক চকলেট বলি বা আমুল যে এই কুল বলি যেটাই হোক আর কি আমার ভালো লাগে। আচ্ছা, কথা হলো নাকের কাছে নিতে কিন্তু গোলাপের একটা গন্ধ আছে, গোলাপের গন্ধ বলতে অ্যাকচুয়ালি আমি যেটা বলি গোলাপ জলের গন্ধ। তো যাদের গোলাপ জলের গন্ধ সহ্য হয় না তারা এটা থেকে দূরে থাকতে পারেন। তো যাই হোক, আমি এটা এখন খাবো, খেয়ে আপনাদেরকে বলবো অ্যাকচুয়ালি এটা কেমন। একটা মিল্কি টেস্ট, মানে বলতে গেলে কেমন বলা যায় যে আপনি মিল্ক শেক খাইতেছেন বাট সেটা সাথে একটু যদি গোলাপ জল মিশিয়ে দেওয়া হয় সেটা কেমন হবে, এরকম টাইপ। হ্যাঁ, মানে একে তো গোলার পর নাকের কাছে নিতে একটা গোলাপের একটা গোলাপ জলের যে গন্ধটা, আমরা অবভিয়াসলি এটা খুবই আমরা মানুষজন আমাদের পরিচিত একটা গন্ধ যে গোলাপ জলের গন্ধটা, গোলাপ জলের গন্ধটা একদম নাকে এসে লাগবে যদি আপনি নাকের কাছে ধরেন। আর টেস্টে আমি যতটা এক্সপেক্ট করছিলাম সেরকম কিছু আর কি পাইনি বলেই মনে হচ্ছে আর কি আমার কাছে, যে টেস্টটা একটু ইম্প্রুভ হইতে পারত। এখন ব্যাপার হলো যে মনে হচ্ছে হালকা বাদামের একটা মিক্সচার আছে এর ভিতরে, হালকা খুব বেশি না, কিন্তু বাদামের যে ফ্লেভারটা খুবই বেড়ে, মানে একদম হালকা, মানে বোঝা যাবে না। আপনি যদি অনেকক্ষণ ধরে একটু ভালো করে মুখে নিয়ে একটু ট্রাই করে দেখেন তাহলে হয়তো বুঝতে পারতে পারেন যে বাদামের যে একটু আভাস আছে এর মধ্যে। আর গোলাপ জলের পরিমাণ বা গোলাপের যে ফ্লেভারটা সেটা হলো একটা নামই তো রস ফ্লেভার, অবভিয়াসলি গোলাপের একটা ব্যাপার স্যাপার থাকবেই, সো এটা আর কি এর মধ্যে আছে। আর বাকি আমার কাছে এই যে গোলাপের যে ব্যাপারটা এটা বাদে আমার কাছে নর্মাল সেটার মতো মনে হয়েছে। যাই হোক, আমি আরেকবার খেয়ে আপনাদেরকে আর কি বলি। তো যাই হোক, নামে যেহেতু রোজ ফ্লেভার রোজ থাকবেই সেটা নর্মাল, কিন্তু অ্যাকচুয়ালি আমার না এটা ভালো লাগে না সেরকম। আগেরটা যেটা কেসের ফ্লেভার ট্রাই করছিলাম অনেক ভালো লাগছিলো, বাট অ্যাকচুয়ালি ওটা তখন মনে হচ্ছিলো যে 95 টাকায় ট্রাই করা অর্থিত হবে না, যেহেতু এখন একটা দাম কমেছে সেটা 80 টাকা এবং অনলাইনে অনেক জায়গায় দুটো 60 টাকাতেও পাওয়া যায়। তো 60 টাকায় কেসার ফ্লেভার কিন্তু ট্রাই করাটা কাইন্ড অফ অর্থিত বলা যায়, বাট আমার মনে হয় না যে 80 টাকা খরচ করে এই রোজ ফ্লেভারটা ট্রাই করা অর্থিত হবে। তো তারপরেও যারা এই নতুন ফ্লেভারটা ট্রাই করতে চান অবভিয়াসলি ট্রাই করতে পারেন, আপনাদের আশেপাশে যে সুপারশপ আছে সেগুলোতে খোঁজ করলে আই গেস পাবেন। আর আচ্ছা, মিলে আমার এটা ভালো লাগে থাকে। তো যাই হোক, আজকের রিভিউ এখানে শেষ করতেছি, আশা করি নতুন রিভিউ নিয়ে আপনাদের সাথে আবার আসবো আপনাদের সামনে। আর তাদের বন্ধু আমার সাথে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন,
সাবস্ক্রাইব করে দেবেন, যদি সাবস্ক্রাইব করে না থাকে আর ফেসবুক পেজ অবশ্যই লাইক করে দেবেন, তাহলে আমার জন্য ভালো হয়। ওকে, বিদায় নিচ্ছি আমি অনেক, আল্লাহ হাফেজ।